সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুবকের পক্ষ থেকে আপনাদের সামনে রাজশাহী জেলার পুঠিয়া থানায়, পুঠিয়া থানার একজন সফল মাছ চাষির কাছে। সেই মাছ চাষির আজকে সফলতার গল্প এবং তার পথ চলা সব কিছু সম্পর্কে আমরা জানবো, এবং তিনি কীভাবে মাছ চাষ করেন এবং পরিকল্পিত পদ্ধতিতে কীভাবে মাছ চাষ করতে হয় এবং মাছ চাষের এভরিথিং জানার চেষ্টা করব। আজকে তার কাছ থেকে আমরা তার যে অভিজ্ঞতা সে সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তার পুকুরের সার্বিক বিষয় সম্পর্কে আপনারা জানানোর চেষ্টা করব। তো চলুন তার কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা বলবেন? আমার নাম মাহফুজুর রহমান রানা। আচ্ছা, আপনি এই যে পুকুর মাছ চাষ করেন, সেই মাছ চাষটা কতদিন আগে থেকে শুরু করেছেন? শুরুর গল্পটা আমাদের প্রায় সাড়ে সাত বছর আগে চাষ শুরু করেছিলাম। প্রথমে আমি ছোট দুইটা পুকুর নিয়েছিলাম। কতটুকু জায়গা? ওটা ছিল একটা 2 বিঘা আর একটা হলো 18 কাঠা, 1 বিঘা একটু কম। এখন বর্তমানে আপনার কতটুকু জল ফেলা আছে? এখন আপনার মোটামুটি 32-33 বিঘার মতো আছে। 33 বিঘা। এখানে যে আমি পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছি, এটা কত বিঘা পুকুর? এটা 7.5 বিঘা। 7.5 বিঘা, 7.5। তার মানে আপনার আরও পুকুর আরও আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার যে মাছ চাষ, সেই মাছ চাষের বর্তমানে কী কী মাছ আপনারা চাষ করেন? আমরা মূলত রুই, কাতলা, মিরিগেল, গ্লাস কাপ, সিলভার কাপ, জাপানি, মানে কার্প জাতীয় মাছ। হ্যাঁ, কার্প জাতীয় মাছ এগুলান চাষ করি। এই মাছগুলো কি আপনারা হচ্ছে এই যে পুকুরটা, এই পুকুরটা কি নিজস্ব জমিতে না হচ্ছে? না, পরের মানুষের লিজ লেওয়া জমি। লিজ কেমন এখানে? লিজের এখানে লিজের হার বিঘাতে আপনার 4000 হচ্ছে, 30 হচ্ছে যারা পুকুর নিজে খনন করছে নিয়ে মালিকের কাছ থেকে। আপনি কিভাবে করছেন? আমি মালিকের কাছ থেকে পুকুরটা জমিওয়ালার কাছ থেকে নিয়ে 30,000 টাকা বিঘে নিয়েছি। নেওয়ার পর আমি এটা গাড়ি দিয়ে খনন করে নিয়েছি। আচ্ছা, খনন করে নিয়ে তারপরে হ্যাঁ চাষ শুরু করেছি। আচ্ছা, এখন আপনার যে মাছগুলো আপনারা উৎপাদন করেন, সেই মাছগুলো মানে কোথাকার উদ্দেশ্যে উৎপাদন? আমরা ম্যাক্সিমাম ঢাকার উদ্দেশ্যে আর কি, ঢাকাতে বিক্রি করার উদ্দেশ্যে উৎপাদন করি। ঢাকার উদ্দেশ্যে উৎপাদন করতে গেলে আপনারা ওজনটা কেমন করেন, মাছটা কোন কোন যাত্রা বেশি করেন এবং মাছটা, সেটা আমাদের বলবেন। আমরা মূলত ওজনের ঢাকাতে বিশেষ করে আপনি রুই, কাতলা এই মাছটা বেশি দিয়ে আর চিন্তা ভাবনা করি। রুই আর কাতলা এটা আমরা নিচ 4-5, 5.5 এরকম বিক্রি করি। হ্যাঁ, আর রুই হলো 2.5-3, 3.5 এই জাতীয়, এভাবেই হলে বিক্রি করি। এটা কতদিন পর পর আপনারা চালানটা ইয়ে করেন? এটা আমরা কতদিনে চালান করেন? এটা আমরা চালান করে একটা পুকুরে 1 বছর 6 মাস পর পর বেশি আর কি। আর ছাড়ার সময় ছাড়ি আপনার একটা রুই ছাড়ি হলো আপনার ওই 700-800 গ্রাম এরকম ছাড়ি পুকুরে। 700-800 গ্রাম পুকুরে ছাড়ি। আর কাতল 1.5 কেজি, 1 কেজি এই সাইজের ছাড়ি। আর তোলেন কত কেজি? এটা বল 4 কেজি, 4.5 কেজি। এটা কতদিনের? এটা 6 মাস 7 মাস পরে তুলতে। খাবার কেমন খায়? খাবার খুব বেশি খায় আর কি, খাবারের খরচটাই বেশি এখানে। খাবারের খরচটাই সবথেকে বেশি। কোনো পরিমাপ করে খাবার দেন না? হ্যাঁ, পরিমাপ আছে। আমরা 100 কেজি মাছের জন্য 3 কেজি 3.5 কেজি খাবার দিই। 100 কেজি মাছের জন্য 3.5 কেজি খাবার। তো আপনার যে একটা এখানে 7 বিঘার জল করে হিসাবে, 7 বিঘার জল করে কতগুলো মাছ দেন আপনারা এখানে? আমরা বিঘাতে 35-30টা কাতল দিই আর 200টা রুই দিই। গণনা আছে, সব লেখা আছে, ওই মাপে আমরা খাবার দিই। আচ্ছা আচ্ছা, কতটা রুই আছে, কতটা কাতল আছে, কতটা মিরকি মাছ আছে, সব মাছ লেখা আছে এবং ওই অনুযায়ী আমরা খাবার দিই, যে খাবার 10-15 দিন পর খাবার বাড়াই আর। আচ্ছা আচ্ছা, তো আপনার যে মাছগুলো ছাড়েন, সে সময় যখন ছাড়ার সময় তখন ইনভেস্টমেন্টটা কেমন থাকে? আপনি আমাকে আসার সময় কিছু ওনাকে ইনভেস্টমেন্টের কিছু কথা বলতেছেন, পুকুর করতে গেলে। আমি আপনাকে বললাম যে পুকুর করতে গেলে কী করা যায় না করা যায়, তো আপনি আপনার নিজের পার্সোনাল ওপিনিয়নগুলো বলেন, বর্তমানে কী কী সমস্যা, কী কী কেমন লাগে না লাগে এগুলো বলবেন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো নতুন পুকুর করতে গেলে তার প্রথমে আগে টাকার দরকার, টাকা লাগবে এবং মাছের ব্যবসা করতে হলে টাকার প্রয়োজন। কেমন অ্যামাউন্টে টাকা প্রয়োজন? একটা পুকুর এই 7-8 বিঘা পুকুরের জন্য 5-7 লাখ টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, চাষ করতে গেলে যে মনে করে যে আমি নতুন নিয়ে চাষটা করব, তাহলে এখানে 6-7 লাখ টাকা খরচ হবে। মানে কিভাবে কিভাবে খরচ হবে? হ্যাঁ, প্রথমে আপনি পুকুর খনন করতে হবে, একটা খরচ আছে। জমি আলাদের যদি নিজের জমি না হয়, পরের জমি হলে তার টাকা দিতে হবে বছরে, প্রথম বছরের টাকা প্রথম বছরে দিয়ে দিতে হয়। মাছ কিনতে হলে মাছের, আপনি যখন 3 পোয়া মাছ কিনতে যাবেন, এই মাছটার দাম বেশি, কিন্তু এই মাছটার দাম বাজারে সব থেকে দাম বেশি। বাজারে বিক্রি করলে এই মাছের আপনার দাম কম, কিন্তু যখন আপনি ছাড়ার জন্য কিনবেন পুকুরে তখন দাম বেশি। তখন এই মাছ তো আমরা অন্যরা কেউ টপ করি, কেউ বেছে না,
তাদের পুকুরের প্রয়োজনের পর বিক্রি করে এই মাছটার দাম বেশি এই মাছটা আমরা কিনি হলো 190 80 600 700 গ্রাম রুই কিনি এই দামে কাতল কিনি 200 টাকা তো এই যে আপনার টোটাল মনে করেন এই পুকুরটা যখন আপনি ছাড়েন মাছ তখন কেমন ইনভেস্টমেন্ট করা লাগে তখন এই পুকুরটাতে আমার প্রথমে ইনভেস্ট 7 লাখের মতো ইনভেস্ট লাগছে আচ্ছা তারপর যখন মাছ বিক্রি করতে যান বিক্রি করার পরে प्रॉफिटটা কেমন যদি বলতেন যারা মাছ চাষে আগ্রহী হচ্ছে তাদের জন্য আগ্রহটা বাড়তো আমরা মাছ চাষে আমরা এই ঢাকার উদ্দেশ্যে এক গাড়ি মাছ দিলে 18 19 মূল মাছ থাকে একটা ট্রাকে ওখানে প্রায় ধরেন 2 লক্ষ টাকার মতো দাম লাগে আচ্ছা তো কত কত গাড়ি মাছ ইয়ে করা যায় এই পুকুর থেকে 4 গাড়ি মাছ বিক্রি করা যাবে 4 গাড়ি 5 গাড়ি হ্যাঁ এটা 6 মাসের ভিতরে পড়ে 6 7 মাস 8 মাস এরকম 7 মাসের ভিতরে পড়ে আচ্ছা তো আপনার এই পুকুরের যখন কেউ খামার মানে পুকুরটা শুরু করে শুরুর সময় পুকুরটা কি কি প্রসেসিং করা লাগে আপনি যদি বলতেন মানে চুন দেওয়া এগুলো হ্যাঁ চুন দেওয়া সার দেওয়া তারপরে বীজ দেওয়া এগুলি লাগে কি বীজ দেন আপনারা আমরা পোকা মারা বীজ দিই সাধারণত আমরা সুমিথন তারপরে আপনার ওই 10 সিসি গ্রুপের বীজ আচ্ছা এগুলো আমি ব্যবহার করি আর যে মাছগুলোকে খাবার দেন কি খাবার খাওয়ান ফিড মূলত ফিড খোল ভুসি এগুলো আমি খাবার দিই কি ফিড খাওয়ান ফিড আমরা এখন খাওয়াচ্ছি আপনার নাবিল এর নাম আচ্ছা ফিড কোম্পানি কোম্পানি আচ্ছা মানে কি ফিডের কোনো গ্রুপ আছে যেমন লেয়ার বয়লারের লেয়ার আছে এটা কার্পের মাছ কাট কাট আচ্ছা কাট কাট গ্রুপের আচ্ছা তো আপনার যে খাবারগুলো আছে এই খাবারগুলো আপনারা খোলগুলো মানে সারগুলো পানির তো কালারের একটা বিষয় একটা আছে মাছের এটা যদি আমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন যারা মাছের পুকুর করতে পানির কালারটা বিষয়টা যদি পানির কালারটা আপনার মূলত কালার আসে টিএসসি আর খোল এই দুইটাতে কালার আসে পানি আচ্ছা এই দুইটা ব্যবহার করতে হবে আপনি ফিড দিলেও খোল ব্যবহার করতে হবে আচ্ছা এবং সার ব্যবহার করতে হবে কি সার ব্যবহার করতে হবে আমরা মূলত ইউরিয়া সার অল্প দিই লবণ দিই তারপরে আপনার হলো টিএসপি দিই আচ্ছা এগুলো দিয়ে কালারগুলো কালার ঠিক রাখতে পানির যে গ্যাসের সমস্যাটা সেটা যদি কিছু বলতেন গ্যাসের সমস্যাটা গ্যাসের সমস্যা আপনার ওটা হররা টানতে হবে আবার গ্যাস জাতীয় গ্যাস তোলার মেডিসিন আছে এল মেডিসিনগুলি ব্যবহার নিয়মিত ব্যবহার করতে হবে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার পাড়ে বিভিন্ন রকমের কলার গাছ কিন্তু ফলের গাছ লাগানো আছে এই সম্পর্কে আমাদের বলতেন এক্সট্রা বেনিফিটস গুলো কেমন হ্যাঁ এক্সট্রা বেনিফিট আছে কিছু ভালোই আছে এগুলো কলার গাছ আপনার এই পাহাড়ে নতুন পুকুরের পাহাড়ে কলার গাছ লাগানো যায় এখান থেকে মোটা অঙ্কের একটু বেনিফিট আছে আপনি কেমন বেনিফিট পাইছেন এখান থেকে এখান থেকে আমি এই পুকুরটা আমার এই চৈত্র মাস বৈশাখ মাস আলে 2 বছর হবে প্রথম বছরে আমি কলা বিক্রি করেছিলাম 120,000 আচ্ছা এবার অবশ্য কলার আমার মোড়ক লেগে গেছে গাছে এবারে একটু বেনিফিট কম আসবে 1030 এর মতো আসতে পারে তারপরে এই জাতটা আমি এখান থেকে নাই করে দিয়ে আমি সাগরের একটা জাত আছে সাগর কলা সাগর কলার ওই জাতটা লাগাবো ওটা তো রোগ কম এতে কি মাছের কোনো সমস্যা হয় না মাছের কোনো সমস্যা নেই আচ্ছা মাছ এখন আপনার যে মাছগুলা মানে বড় করে বিক্রি করেন এবারে থেকে পোনা কোনো আপনার পোনার কোনো সিস্টেম আছে হ্যাঁ পোনা করতে হবে পোনাটা আমার আরেক পুকুরে রাখতে হবে রাখার পর ওখান থেকে আরেক পুকুরে দেওয়ার পর ওই পোনা লেছি যখন বড় হবে এটা প্রায় 1.5 বছর লাগে ওটা আরেক পুকুরে ওই পোনা জাত করতে হয় জাতের পর ওখান থেকে যখন আপনার এই সাইজ হবে 1 কেজিতে 20টা 25টা 30টা হবে তখন ওটা নিয়ে আরেক পুকুরে রাখতে হবে ওখান থেকে তখন হাফ কেজি 3 পোয়া যখন হবে তখন যেটা থেকে আমি ঢাকার উদ্দেশ্যে বাজারজাত করব সেই পুকুরে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর তারপরে ওটা বাজারজাত করতে হবে তো আশা করা যায় আপনি এই যে আপনার বর্তমান যে পথচলা সেই পথচলায় কতটা সফল কতটা মোটামুটি সফল আর কি আচ্ছা প্রতি বছর আপনার কেমন অ্যামাউন্টের প্রফিট থাকে যদি আমাদের বলতেন এটা মাছ চাষ করে 4 লাখ 5 লাখ পুকুর কম মানে 30 বিঘা পুকুর তো তাতে 5 লাখ তো আপনার কি সামনে ইন ফিউচার বাড়ানোর সম্ভাবনা আছে চিন্তা ভাবনা তো আছে আচ্ছা আপনার বর্তমানে পুকুর করার ক্ষেত্রে বড় সমস্যাটা কি আমাকে বলতে পারবেন আপনার কাছে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা কি মনে হয়েছে নিজের সমস্যা বলতে আর্থিক সমস্যাটাই বড় সমস্যা আচ্ছা আচ্ছা এটা অনেক প্রচুর অনেক প্রচুর পরিমাণে টাকা লাগে তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করা যায় যারা আপনার হচ্ছে ভিডিওটা দেখলো তারা অবশ্যই যারা আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন মাছ চাষ সম্পর্কে এবং মাছ চাষে যারা আগ্রহী ছিল আপনাকে দেখে অনেক উপকৃত হয়েছে আপনার কথা শুনে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রাখবেন আমাদের জন্য তো দেখা হবে কোনো এক সময় কোনো এক সফল ব্যক্তির পাশে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম